প্রজন্ম ধরে বাংলাদেশি কৃষকরা তাদের জমি চাষের জন্য ঐতিহ্যগত কিছু পদ্ধতি ব্যবহার করে আসছে। যদিও এই কৌশলগুলি পুরাতন বা প্রথাগত, তবে এই পুরাতন কৌশলগুলোকে পিছিয়ে ফেলে আধুনিকভাবে চাষের দিকে বাংলাদেশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। প্রথমে আসি পানিতে চাষ বা হাইড্রোপনিক্স পদ্ধতি। হাইড্রোপনিক্স পদ্ধতি আসলে কী, এর কার্যকারিতা কী এবং এটি কীভাবে বাংলাদেশের কৃষিকে নতুন রূপ দিচ্ছে, পুরো ভিডিওতে আমরা জানব এই বিষয়ে। প্রথমত হাইড্রোপনিক্স, মাটি ছাড়া গাছপালা বৃদ্ধির একটি পদ্ধতি। চিন্তা করুন তো, মাটি ছাড়া কি ফসল ফলানো সম্ভব? হ্যাঁ, সম্ভব। মাটিতে চাষাবাদের তুলনায় হাইড্রোপনিক সিস্টেমে চাষের অনেক সুবিধা রয়েছে। প্রধান সুবিধা হলো স্বয়ংক্রিয় পানি এবং সার দিয়ে কৃষকের শ্রম বাঁচানো যায়। যেসব জায়গায় সাধারণত উদ্ভিদের বৃদ্ধির জন্য পরিবেশ বা জমি থাকে না, সেখানে হাইড্রোপনিক সিস্টেমগুলো সহজেই স্থাপন করা যায়। যেমন ঘনবসতিপূর্ণ এলাকায়, এমনকি মহাকাশে শস্য উৎপাদনের একটি সম্ভাব্য পদ্ধতি হিসাবে হাইড্রোপনিক্সের বিশাল বিপ্লব অধ্যয়ন করা হচ্ছে। হাইড্রোপনিক সিস্টেমগুলো প্রচলিতভাবে জন্মানো উদ্ভিদের তুলনায় নাটকীয়ভাবে কম পানি শোষণ করে। মাটিতে জন্মানোর গাছগুলোর তুলনায় গাছের মূল এবং পুষ্টির প্রতিযোগিতাও কম থাকে এবং তাদের উল্লেখযোগ্যভাবে কম কীটপতঙ্গ থাকে। তাই সহজেই হাইড্রোপনিক্স পদ্ধতি দিন দিন কৃষকের পছন্দের একটি পদ্ধতিতে পরিণত হচ্ছে। এমন উদ্ভাবনী কৃষি তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন। কৃষি মানেই কৃষিবাদী।